অ্যালোভেরা একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। খুব সহজেই এবং কম যত্নে এটি বাড়িতে করা যায়। অ্যালোভেরা অতিরিক্ত জল একেবারেই পছন্দ করে না, তাই বর্ষাকাল বাদ দিয়ে যে কোনো সময়েই এর প্রতিস্থাপন করা ভালো। এই টবটিতে অনেকগুলি অ্যালোভেরা চারা হয়েছে। আজ এদেরকে আলাদা আলাদা বড় টবে প্রতিস্থাপন করব। টব থেকে গাছগুলি বার করার সুন্দর একটি উপায় আছে। প্রথমে টবটিকে দুই দিক থেকে ভালোভাবে হাত দিয়ে ধাক্কা দিতে হবে। তারপর সবকটি গাছ একসাথে ধরে হালকা টান দিলেই সব গাছ একসাথে উঠে আসবে। টবের মাটি কিন্তু শুকনো থাকতে হবে। একটিমাত্র গাছ ধরে টানলে গাছটি গোড়া থেকে ছিঁড়ে যেতে পারে। গাছগুলিকে পরস্পর থেকে আলাদা করে নিচ্ছি। অ্যালোভেরার মাটি উচ্চ জল নিকাশি ক্ষমতা সম্পন্ন হতে হবে। মাটি যদি অতিরিক্ত জল ধরে রাখে তবে গাছের গোড়া পচে যাবে। আমি 40% মাটি, 20% গোবর সার, 20% কোকোপিট ও 20% কাঁকড় মিশিয়ে এর মাটি প্রস্তুত করছি। গোবর সারের বদলে যে কোনো জৈব সার আর কোকোপিটের বদলে কাঠের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। অ্যালোভেরার প্রতিস্থাপনের জন্য 8 ইঞ্চি টব ব্যবহার করব। পাত্রের ছিদ্র ইটের টুকরো দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে মাটি এই ছিদ্র আটকে না দেয় ও অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। প্রথমে টবের মধ্যে কিছুটা মাটি ভরে নেব, তারপর গাছটি পুঁতে দেব। এ সময় একটি বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে, গাছের সবকটি পাতাই যেন মাটির উপরে থাকে। গাছের পাতা মাটির সংস্পর্শে থাকলে সেটি পচে যেতে পারে। এবার ভালোভাবে জল দিয়ে গাছটিকে ছায়া জায়গায় রেখে দেব 82 দিন পর। একসাথে পোঁতা 3টি গাছই সুন্দর বাড়ছে। আজ আমি গাছগুলির পরিচর্যা করব। প্রথমেই টবের সমস্ত আগাছা পরিষ্কার করে নেব। আর পুরনো পাতাগুলিকে কেটে ফেলবো। দেখুন, গাছের গোড়া থেকে ছোট ছোট অ্যালোভেরা চারা বেরিয়েছে। এগুলোকে এই টবে রাখলে মাতৃগাছের খাবারে ভাগ বসাবে, তার ফলে কারোর বৃদ্ধি সঠিকভাবে হবে না। তাই এদেরকে এখান থেকে সরিয়ে অন্য পাত্রে পুঁতে দেব। এখন সার দেওয়ার পালা। আমি আমার অ্যালোভেরা গাছগুলিতে বাড়িতে প্রস্তুত সম্পূর্ণ জৈব সার ব্যবহার করছি। প্রথমে গাছের গোড়া একটু খুঁড়ে নিতে হবে। এটি চা পাতা গুঁড়ো। চা বানানোর পর ভেজা পাতা শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটি প্রাকৃতিক এনপিকের একটি গুরুত্বপূর্ণ উৎস। একটি গাছে একবারে 1 চামচই যথেষ্ট। এবার দেব ডিমের খোলার গুঁড়ো ভেজানো জল। ডিমের খোলা গুঁড়ো করে জলে 1 দিন ভিজিয়ে ব্যবহার করছি। এতে আছে ক্যালসিয়াম। মোটামুটিভাবে 2 মাস পরপরই এই দুটি সার ব্যবহার করলেই আশা করা যায় আপনার অ্যালোভেরা গাছ সুন্দরভাবে বাড়বে। 130 দিন পর গাছগুলি আরও বেড়েছে, তবে পাতাগুলি লালচে হয়ে গেছে। কোনোভাবে সরাসরি সূর্যের আলো গাছগুলিতে পেয়েছে, তাই এদের এই অবস্থা। অ্যালোভেরা গাছকে কখনোই সরাসরি প্রখর সূর্যের আলোতে রাখা ঠিক নয়। উজ্জ্বল আলোযুক্ত ছায়া জায়গাতে অ্যালোভেরা সবচেয়ে ভালো থাকে। ব্যালকনি বা বারান্দায় রাখতে পারেন, তবে উজ্জ্বল আলো থাকতে হবে। এখন আমি আমার এই গাছগুলিকে জায়গা পরিবর্তন করে ছায়াতে দিয়ে দেব 142 দিন পর। দেখুন, আমার অ্যালোভেরা গাছগুলি আবার পুরনো জৌলুস ফিরে পেয়েছে। লালচে ভাব আর নেই, গাছগুলি বেশ বড়ও হয়েছে। অ্যালোভেরার একটি সাধারণ রোগ হল পাতার ওপর কালো ছোপ। এটি একটি ছত্রাকজনিত রোগ। একবার ধরে গেলে মুক্তি পাওয়া মুশকিল। প্রথম থেকে 15 দিন অন্তর অন্তর নিয়মিতভাবে ফাঙ্গিসাইড ব্যবহার করলে আশা করি এর থেকে নিস্তার পাওয়া সম্ভব। এই গাছের জলেরও খুব বেশি প্রয়োজন হয় না। টবের মাটি পুরোপুরি শুকিয়ে আসতে দেখলেই তবেই জল দেবেন। বেশি জল দিলে বা মাটিতে বেশি জল ধরে রাখলে গাছ পচে যেতে পারে, সেটি আগেই বলেছি। তাহলে আপনারা দেখলেন এত সুন্দর স্বাস্থ্যবান অ্যালোভেরা গাছ কত সহজেই আপনি বাড়িতেই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে কমেন্টে জানাবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার দিনটি শুভ হোক।